বন্ধুরা, ভারতের তেজস ফাইটার জেটের খারাপ কোয়ালিটির কারণে ভারত সরকার বা আমাদের সেনাবাহিনী এই বিমানের উপর কিছুতেই ভরসা দেখাতে পারছে না, এবং ঠিক এই কারণে ভয়ে এবছর রিপাবলিক ডে প্যারেডে তেজসকে প্রদর্শন পর্যন্ত করেনি ভারত। না, এটা আমি বলছি না, বলছে আমাদের কিছু প্রতিবেশী বাংলাদেশের ইউটিউব চ্যানেলে। যদিও এটা অ্যাকচুয়ালি কিছু পাকিস্তানি উর্দু চ্যানেলে তেজসকে নিয়ে এই ধরনের প্রোপাগান্ডা সবার আগে শুরু হয়, আর ওটাকেই কপি করে পরবর্তীতে আমাদের প্রতিবেশী বাংলাদেশেরও কিছু ইউটিউব চ্যানেলে এই প্রোপাগান্ডা শুরু করেছে। ফলে স্বাভাবিকভাবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে ভাই, সত্যি কি তেজস ফাইটার জেটের খারাপ কোয়ালিটির জন্য ভারত রিপাবলিক ডেতে তেজসকে ডিসপ্লে করেনি? আর যদি এমনটা না হয় তাহলে তেজস এখানে বাদ পড়লো কেন? তো বন্ধুরা, অ্যাকচুয়ালি যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে এটা প্রথম বছর নয় যখন তেজসকে রিপাবলিক ডের প্যারেড থেকে বাদ দেওয়া হয়েছে। এর আগে গত বছরও একইভাবে তেজস বাদ ছিল। আর এর পেছনের মেন কারণ তেজসের খারাপ কোয়ালিটি বা তেজসের নিজস্ব কোনো সমস্যা নয়, বরং অ্যাকচুয়ালি এর পেছনে ভারতের একটা সিকিউরিটি রুল রয়েছে যার জন্য তেজসকে এখানে বাদ দেওয়া হয়েছে। কেন, ভারতের নিয়ম অনুযায়ী কোনো সিঙ্গেল ইঞ্জিনের ফাইটার জেটকে এই রিপাবলিক ডের প্যারেডে যোগ দেওয়ার পারমিশন। আর যেহেতু ভারতের তেজস ফাইটার জেটে সিঙ্গেল ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে, তাই তেজস এখানে বাদ পড়েছে। কিন্তু এবার এখানে স্বাভাবিকভাবে আপনাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াবে যে ভাই, সিঙ্গেল ইঞ্জিনের ফাইটার জেটের সমস্যা কোথায়? তো বন্ধুরা, এই রিপাবলিক ডের প্যারেড দিল্লিতে করা হয়, আর দিল্লির সবচেয়ে বড় সমস্যা এই কর্তব্যপথের আশেপাশের এরিয়াতে কিন্তু ব্যাপক পরিমাণে বার্ড স্ট্রাইকের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সোজা ভাষায়, এখানে প্রচুর পরিমাণে পাখি উঠতে থাকে যেটা যে কোনো মুহূর্তে ফাইটার জেটের এই ইঞ্জিনে ধাক্কা লেগে তাকে অকেজো করে দিতে পারে। উপরন্তু এই প্যারেডে ধরুন ফাইটার জেট খুব নিচু দিয়ে ফ্লাই করে, সেক্ষেত্রে বিমানের সাথে বার্ড স্ট্রাইকের সম্ভাবনা অনেক বেশি থাকে। অন্যদিকে যেহেতু ভারতের তেজস ফাইটার জেটে কেবলমাত্র একটা ইঞ্জিনেরই ব্যবহার করা হয়েছে, আর তাতে যদি এই বার্ড স্ট্রাইক হয় তাহলে কিন্তু বিমানের কাছে আর কোনো অপশান থাকবে না, এবং এই ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বিমান ক্র্যাশ করবে। আর বন্ধুরা, এতে কিন্তু এই প্যারেডে একটা বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, এমনকি এর কারণে ওখানে থাকা লোকজনের প্রাণহানিও হতে পারে। অন্যদিকে বাকি ফাইটার জেট যেমন ধরুন সুকোইথার টেমকেয়া এবং রাফেল, এগুলো দুই ইঞ্জিনযুক্ত ফাইটার জেট, এতে দুটো ইঞ্জিন থাকে। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো ধরুন বাই এনি চান্স যদি একটা ইঞ্জিন খারাপ হয়েও যায় তাহলেও কিন্তু বিমান আরেকটা ইঞ্জিনের সাহায্যে অন্তত প্যারেডের এরিয়া থেকে সরে সুরক্ষিত অন্য জায়গায় গিয়ে ল্যান্ড করতে পারে। আর ঠিক এই কারণেই তেজসকে এই রিপাবলিক ডের প্যারেড থেকে বাদ দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এমন নয় যে এটা কেবলমাত্র তেজসের ক্ষেত্রেই হয়েছে, বরং আমাদের কাছে থাকা বাকি সমস্ত সিঙ্গেল ইঞ্জিনের বিমান এখানে বাদ দেওয়া হয়েছে, তা সে মিরাজ 2000 হোক বা মিগ 21। যদিও অতীতে কিন্তু তেজসকে একবার রিপাবলিক ডেতে প্রদর্শন করাও হয়েছিল। অন্যদিকে এবারে আসে আমাদের প্রতিবেশীদের কথায়, যারা পাকিস্তানিদের লজিকে চলে। তো তাদের জন্য আমি বলবো যে ভারতের তেজসের সাথে বাকি যে কোনো দেশের, স্পেশালি পাকিস্তানের JF-17 কম্পেয়ার যদি করা হয় সেফটি ফিচার নিয়ে, তাহলে কিন্তু তেজস একমাত্র ফাইটার জেট যেটা এখনও পর্যন্ত রেকর্ড গড়ে দেখেছে যেটা অন্য বিমান পারেনি। উদাহরণ হিসেবে বললে, তেজসের প্রথম ফ্লাইট হয় 2001 সালে, আর তারপর থেকেই গত 22 বছরে খুবই ব্যাপক পরিমাণে তেজসকে টেস্টিং করা হয়েছে আলাদা আলাদা পরিস্থিতিতে, কিন্তু একটা ক্র্যাশ বা ছোটোখাটো দুর্ঘটনা পর্যন্ত হয়নি তেজসে। এছাড়া তেজসকে সেনাতে সামিল করার পরেও দুটো স্কোয়াড্রন অপারেট করছে ভারত, অথচ এখনও একটা বিমানও ক্র্যাশ হয়নি। এমনকি এতগুলো এয়ার শোতে প্রদর্শনও করেছে, তাতেও কিন্তু তেজসের কোনো ধরনের দুর্ঘটনা দেখা যায়নি। অন্যদিকে আপনারা পাকিস্তানের JF-17 দুর্ঘটনা আশা করি নতুন করে বলতে লাগবে না। ফলে এমন একটা দেশ যাদের নিজস্ব কোনো প্রপার বায়ুসেনাই নেই, তাদের থেকে আমাদের সার্টিফিকেটের প্রয়োজন নেই, কারণ এরা বদনাম করা ছাড়া আর কোনো কাজ বা ট্যালেন্ট কিছুই নেই। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।